তো গাইস, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর তোমাদের সাথে শেয়ার করা লাস্ট ভিডিও, কারণ অলরেডি দুটো ভিডিও শেয়ার করেছি, এটা থার্ড ভিডিও। এই ভিডিওটাতে তোমাদের বলেছিলাম যে শেয়ার করব এখানে যে দ্বিতীয় ভাষণ আর প্রথম ভাষণে যা যা হয়। তো আমরা প্রথম ভাষণের দিন, এটা সকালবেলায়, এই দিন হচ্ছে যত মানে আমাদের এখানে ছোট মা, রাজা তারপরে হচ্ছে কৃষ্ণচন্দ্র বুড়িমা আর মেজো মা, যেটা তিনি মানে নাকি বাগডাঙ্গা স্বপ্নে ঠাকুর, দেখেছিলেন এইগুলো আমাদের যেটা আর কি শোনালো বিসর্জন হয়। মুখে। আর তো আমাদের তারপর থেকে রাজবাড়ির মানে ঠাকুর, প্রথম যেটা আর আর কি কি রাজবাড়িতে কৃষ্ণনগরের, আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর মানে পুজো হয়। তারপরে এই জগদ্ধাত্রী যেটা রাজবাড়ির ঠাকুর সেটাকে বলে আদিমা, আর এটা সেই ক্লাব মানে বারোয়ারিটা যেটা হচ্ছে কৃষ্ণ মাতা, যেটা বেনারসের মন্দির করেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর কৃষ্ণ মাতা যেটার ঘট বিসর্জনও তোমাদের সাথে থিমগুলো শেয়ার করেছিলাম। এই যে এখানে দেখো নাচ হবে, মানে মায়ের নৃত্য পুরো মানে খুবই সব থেকে মানে আকর্ষণীয় যেটা থাকে, এই যে দেখো মানে খুবই 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 ভালো লাগে আমাদের জগদ্ধাত্রী পুজোটাতে, এত মানে এনজয় করি আমরা। আর তার থেকেও বড় কথা, পুজোর থেকেও বেশি হচ্ছে এই বিসর্জনে, দেখো কত মানুষের ভিড়। আর প্রথম বিসর্জন, বুড়িমা বিসর্জনে অ্যাকচুয়ালি যাদের বাড়িতে গেস্ট আসে তারা থাকে, কিন্তু তারপর সবাই চলে যায়। তো দ্বিতীয় ভাষণটা পুরো ফাঁকা, মানে কৃষ্ণনগরের লোকাল লোক যারা থাকে তারা দেখে, তো ফাঁকা ফাঁকায় খুবই তাড়াতাড়ি ঠাকুরগুলো পাস হয়। আর এবার আসবে হচ্ছে যে আমাদের ছোট মা, ছোট মাই তো আসবে, ছোট মা আদিমা একসাথে মানে পরপর ছিল একদম। আর এই দিক থেকে আবার আসছিল প্রভাত সংঘের একটা ক্লাব, এই যে চকের পাড়া, মানে হচ্ছে যে আমাদের যেটা আদিমা আর কি, মানে যেটা আমাদের এখানে রাজবাড়ির ঠাকুর, এই রাজবাড়ির ঠাকুরটা যাবে দেখো। আর আমরা একদম কৃষ্ণনগর পৌরসভার সামনে দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে সব ঠাকুর পাস হয় তার জন্য। তো মানে ঠাকুরের সাথেও যায় বহুত লোক, আবার ঠাকুর দেখতেও যায় বহুত লোক, মানে যারা যায় তারা সবার হাতে দেখো ক্যামেরা, কি সুন্দর ভিডিও করছে। আর এই যে ঢাকিরা যাচ্ছে সব, দেখো কোনোবার আমরা ঠাকুরের সাথে যাইনি কারণ প্রচণ্ড ভিড় হয়, আর তার থেকেও বড় কথা আমাদের মানে কোনো বারোয়ারির সাথে আমরা যাইনি আজ অব্দি, কিন্তু আমরা প্রত্যেকবার এখানটাতেই দাঁড়িয়ে ঠাকুর দেখি। আর এই যে চকের পাড়া আসছে, এই যে এই ঠাকুরটা হচ্ছে যে প্রভাত সংঘের ঠাকুর। প্রভাত সংঘের ঠাকুরটা খুব সুন্দর মিষ্টি করে একদম ছোটর মধ্যে, খুবই ভাল লাগে দেখতে দেখো। আর এটা পুরো সকাল বেলাতে একদম 8টা নাগাদ, তাই এত ভিড়। আর এই যে প্রভাত সংঘের ঠাকুরটার বৈশিষ্ট্য কি, এটা যখন মানে ঘাটের ধারে বিসর্জন হয় তখন মানে কোন যারা আর কি ঠাকুরটাকে তোলে তারা কাঁধে নেয় না, এই ঠাকুরটা পুরো হাতে বিসর্জন হয়, মানে হাতে করে নিয়ে তোলে ঠাকুরটাকে ঘাটে পুরোপুরি জলে ফেলে যখন, তাহলে ভাবো। আর আমাদের এখানে ঘাটের ধার যেটা মানে আর কি সেটা খুবই উঁচু, মানে সমতল থেকে অনেকখানি উঁচু, তারপর আবার অনেকটা ঢাল। ঘাটের ধারে কোনোদিন গেলে সেই ভিডিওটাও করব তোমাদের সাথে, কিন্তু বিসর্জনে এবার যাওয়ার ইচ্ছা ছিল বুড়িমার সাথে কিন্তু যেতে পারিনি, না হলে তোমাদের সাথে ওই ঘাটের ধারটা কদমতলায় যে উঁচু জায়গাটা ওটা দেখাতাম, তাহলে বুঝতে পারতে। আর এই যে দেখো এবার আসছে আমাদের ছোট মা, ছোট মাটা ছোট মার পরে যাবে বুড়িমা, ব্যাস তাহলেই কমপ্লিট। আর বুড়ি অ্যাকচুয়ালি মেজোমার যেটা বাঘাডাঙ্গার ঠাকুর সেটা রাতের বেলাতে বিসর্জন মানে ভোরের দিকে আর কি হয়ে গেছে, রাতে বেরোয় ঠাকুর, আর তারপরে ছোট মা, তারপরে বুড়িমা। Thank you.
এইবার দেখো আমাদের বুড়িমা আসার পালা। মানে সবার একদিক থেকে ভালোও লাগছে যে মায়ের দর্শন হবে, আবার সবার একদিক থেকে খারাপও লাগছে যে মা চলে যাচ্ছে। খুবই মানে মন খারাপ করছিল, সবার চোখ মুখ ছলছল করছিল যখন মাকে সামনে থেকে দেখছিলাম সবাই মিলে। আর এখানে গিয়ে অনেকজনের সাথে দেখা হয়ে গেল, মানে চেনা আর কি, তারাও গিয়েছে সবাই ঠাকুর দেখতে। তো দেখো ঠিক এই জায়গাটাতে মানে পুরো এরকম যেরকম দেখছো পুরো রাস্তা কৃষ্ণনগরের সেম পুরো। জুম করে দেখাচ্ছি শুধু মা ওই চাষাপাড়া ওই জায়গাটা যেখানটাতে থেকে ঠাকুর বেরোলো, ওখান থেকে আসছে আমাদের পৌরসভার দিকে। তাতেই দেখো সবাই একদম সামনে থেকে ক্যামেরা করছে, আর রাস্তা মানে ওদের জন্য ফাঁকা করে দেওয়া হয়েছে, যেহেতু ওরা ওরকম মানে বুড়িমার সাথে যারা যায় হাজার হাজার লোক সব দৌড়ে যায়, পুরোপুরি দৌড়ে যায়। আর এই যে ঢাকিরা যাচ্ছে, এটা আমাদের প্রথা এখানকার, যে মানে কটা নির্দিষ্ট সংখ্যা আর কি, 108 না কটা ঢাকি যায় তার মানে মায়ের সাথে। আর তাছাড়াও আমাদের এখানে টোটাল পুজো হয়েছে এবার 170 থেকে 180টা, একদম এক্স্যাক্ট নাম্বারটা আমি জানি না কিন্তু এরকম সবাই বলছিল আর কি। তো দেখো আমাদের এই মা বুড়িমার সাথে মানে হাজার হাজার লোক যায়, আর দেখতে তো দেখতেই পাচ্ছ যেরকম এই যে ক্যামেরা নিয়ে যত লোকজন দাঁড়িয়ে আছে, এরকম প্রত্যেকটা গলিতে মানে মেন রোডে আর কি এরম। এই যে সবাই দেখো মানে হাততালি দিচ্ছে, ঠাকুর যাচ্ছে। তো দেখতেই পেলে আমাদের বুড়িমা বিসর্জনের সময় সবাই কি সুন্দর হাততালি দিচ্ছিল, আর উলুধ্বনি দিচ্ছিল মাকে, মানে গায়ে কাটা দিচ্ছিল আর কি। আর সবার চোখ মুখ ছলছল করছিল, কারণ স্বাভাবিক দুদিন ধরে মানে একদিনই মেন পুজো হয়, আর আমরা সবাই আগে দুদিন ধরে ঠাকুর দেখি ঘুরি, আর তারপরের দিনই তিন দিনের দিন সবার মন খারাপ করে, তো কি আর করা যাবে। তারপর আমরা এটা দ্বিতীয় ভাষণ, প্রথম ভাষণে বিকেলবেলায় বেরোইনি কারণ গা হাত পা পুরো ব্যথা ছিল সবার। পুরো চারদিন ধরে ঠাকুর দেখছিলাম আমরা, পুজোর বোধহয় দুদিন আগে থেকে দেখা শুরু করেছি। তো এটা সেকেন্ড ভাষণের দিন, আবার এই দেখো তোমরা মিউনিসিপ্যালিটির সামনে চলে এসেছি একদম। আর এই যে ঠাকুর পরপর পরপর যাচ্ছিল, সেদিন আর কি ক্লাবের ঠাকুরগুলো যায়, আর যেটা প্রথম ভাষণ মানে সেই দিন রাতে আর কি সব বারোয়ারির ঠাকুরগুলো যায়। দেখো কি সুন্দর আমাদের এখানে প্রত্যেকটা মূর্তি মানে প্রতিমা সবগুলোর, মানে তোমরা হয়তো ভাববে যে সেম মুখ, মানে সবগুলো একদম একই রকম বানায় ঠাকুর, কিন্তু আমাদের এখানে সব ঠাকুরগুলো কিন্তু খুব মিষ্টি দেখতে, আর মানে খুবই সুন্দর বানায়। এদের ঢাকি করেছে, ওহ
তো এটা আবার আমাদের বাড়ির সামনে চলেছিলাম, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে বোধহয় 10-12টা ঠাকুর পাস হয়, খুবই ফেমাস ঠাকুরগুলো, এই যে সব যাচ্ছে একসাথে, এই দেখো ঘোরানো আমাদের এখানে, এটাই মানে আর কি নিয়ম, মানে এটা আর কি ফেমাস, এই যে ঘোড়ায় সাঙে করে। আর এরপর দেখো বাগাডাঙ্গার ঠাকুরটা, একটুখানি ক্লিপ আছে ফোনে তাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমাদের মেজোমা এখানকার, যে ছোট মা দেখালাম, বুড়িমা দেখালাম, আর এটা মেজোমা, দেখো এখানেও সবাই হাততালি দিচ্ছিল।